আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 8 এর লেসন 7 এ কিংস্টেল এর পার্ট 2 টি আজকে আমরা আলোচনা করে নেব। এর আগে পার্ট 1 টি এই চ্যানেলেই আলোচিত হয়েছে, সেটি যদি দেখে না থাকো তাহলে আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এছাড়া ক্লাস 8 এর অন্যান্য ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখা যেতে পারে। প্লেলিস্টে গিয়ে ক্লাস 8 ক্লিক করলেও সব ভিডিও পাওয়া যাবে। আর যদি এই টেক্সটির পিডিএফ ডাউনলোড করে তোমরা পড়তে চাও তাহলে আমাদের ওয়েবসাইট www.studysolves.com এ গেলে তোমরা সব কিছু এখান থেকে পেয়ে যাবে। এর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাই দেরি না করে আমরা চলে যাই আগে পার্ট 1-এ কী হয়েছিল তার রিক্যাপিচুলেশন বা পুনঃস্মরণ করার জন্য। সেখানে বলেছিল, বহুকাল আগে ইংল্যান্ডে ইউথার পেন্ড্রাগন নামে এক সুশাসক বাস করতেন। তার রাজত্বে সকল প্রজারা সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করত। রাজা সুন্দরী রমণী ইগ্রেইনকে বিবাহ করেন ও তাদের একটি সন্তান হয় যে সেই রাজ্যের উত্তরাধিকারী ছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই রাজা ও রানী মারা যান। তখন রাজার বিশ্বস্ত মার্লিন, যিনি একজন জাদুকর, ও সাহসী নাইট স্যার উলফিয়াস, ছোট্ট রাজপুত্র, তাকে রক্ষা করার জন্য সেই শিশুটিকে স্যার একটারের বাড়িতে রেখে আসেন এবং তাদেরকে বলেন যে এই শিশুটিকে নিজের পুত্রের মতো মানুষ করার জন্য ও তার নাম রাখতে বলেন আর্থার। রাজার মৃত্যুর পরেই ব্রিটেন অরাজকতার কবলে পড়ে যায়। তারপর কি হয় সেটা আমরা পার্ট 2-তে দেখব। প্রত্যেকটি শব্দের তলায় দেখো প্রত্যেকটির অর্থ দেয়া রয়েছে ও গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণও দেয়া রয়েছে। প্রথম বাক্য বলছে, ইন দ্য হোম, বাড়িতে অফ স্যার এক্টর, স্যার এক্টরের আর্থার, আর্থার দ্য সান, পুত্র অফ লেট কিং, লেট কিং মানে কি প্রয়াত রাজার ছেলে, ওয়াজ স্পেন্ডিং, কাটাচ্ছিল হিজ বয়হুড, তার বাল্যকাল বা শৈশব, ইন হ্যাপিনেস, সুখে, অ্যান্ড সেফটি, এবং নিরাপদে। স্যার এক্টরের বাড়িতে প্রয়াত রাজার ছেলে তার বাল্যকালটা সুখে আর নিরাপদে কাটাচ্ছিল। দু নম্বর বাক্য, অ্যাজ হি গ্রিউ ওল্ডার, যেই সে বড় হলো, হি বিকেম, সে হলো জেন্টল, শান্ত, স্ট্রং, শক্তিশালী, হ্যান্ডসাম, সুদর্শন অ্যান্ড এবং গুড, ভালো, লাইক হিজ ফাদার, তার বাবা ইউথার পেন্ডাগন, ইউথার পেন্ডাগনের মতো। সে যত বড় হতে লাগলো ততই সে তার বাবা ইউথার পেন্ডাগনের মতোই নম্র, শান্ত, শক্তিশালী, সুদর্শন ও ভালো হতে লাগলো। তারপরে কি বলছে, অর্থাৎ 3 নম্বরে, 18 ইয়ার্স পাস্ট, 18 বছর কেটে গেল বা পার হলো, পাস্ট মানে কেটে গেল বা পার হলো, ব্রিটেন ওয়াজ, ব্রিটেন হলো টর্ন, ছিন্ন ভিন্ন, বাই দ্বারা, বিটার রাইভালরি, তীব্র দ্বন্দ্বে বা প্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেন ছিন্ন ভিন্ন হয়ে গেল, নান, 5 নম্বরে, অফ দ্য ফাইটিং ব্যারনস, যুদ্ধরত ব্যারনদের মধ্যে কেউই বা অভিজাতদের মধ্যে কেউই হ্যাড ম্যানেজ, হতে পারলো না, টু বিকেম, হতে দ্য কিং, রাজা, যুদ্ধরত ব্যারনদের মধ্যে বা অভিজাতদের মধ্যে কেউই রাজা হতে পারলো না। দ্য পিপল, লোকেরা লংড, কামনা করত ফর, জন্য, দ্য ওল্ড এজ, কি কামনা করত, পুরনো দিনগুলি, অফ পিস, শান্তির, অ্যান্ড প্রসপারিটি, সমৃদ্ধির আন্ডার, অধীনে, ইউথার পেন্ডাগন, মানুষজন ইউথার পেন্ডাগনের সময়কালের যে শান্তি আর সমৃদ্ধি সেই সব পুরনো দিনগুলির জন্যই হা হুতাশ করত। 7 নম্বরে বলছে, ইট ওয়াজ, এটা ছিল ক্রিস্টমাস টাইম, ক্রিস্টমাস বা বড়দিনের সময়, আর টাইম একটা সময় অফ ফেস্টিভিটি, ফেস্টিভিটি মানে কি উৎসব, অর্থাৎ অবশেষে বড়দিনের বা ক্রিস্টমাসের আনন্দোৎসবের সময় উপস্থিত হলো। কিন্তু কি হলো দেখো পরের বাক্যে বলছে, বাট, কিন্তু, অল অ্যারাউন্ড ব্রিটেন, সমগ্র ব্রিটেন জুড়ে পিপল, লোকেরা অয়ার ছিল, হাংরি, ক্ষুধার্ত, কোল্ড, শীতার্ত, অ্যান্ড এবং ফ্রাইটেন, ভীত, কিন্তু সারা ব্রিটেন জুড়ে জনগণ ছিল ক্ষুধার্ত, শীতার্ত এবং ভীত। পরের বাক্যে, ওয়ান ডে, একদিন, ইন মধ্যে, আ চার্চ ইয়ার্ড, গির্জার প্রাঙ্গণে, পিপল, লোকেরা ফাউন্ড, দেখলো, লার্জ স্টোন, একটা প্রকাণ্ড পাথর, অন উইচ, যার উপরে ওয়াজ ছিল ফিক্সড, গাঁথা, আ ম্যাগনিফিসেন্ট, একটা চমৎকার তরবারি। একদিন গির্জার প্রাঙ্গণে জনগণ দেখলো একটা বিরাট পাথর যার উপরে একটা তরবারি পোঁতা ছিল। কতকটা এরকম কল্পনা করে নাও, আপন উপরে দ্য স্টোন, পাথরের, ইন গোল্ড লেটার, সোনার অক্ষরে,
ওয়াজ ইনস্ক্রাইবড, লেখা ছিল হুয়েভার, যে কেউ পুলস আউট, টেনে বের করবে দিস সোর্ড, এই তরবারিটা, ইজ হবে বাই রাইট অফ বার্থ, মানে জন্মের অধিকারে, দ্য কিং অফ ইংল্যান্ড। পাথরটার ওপরে সোনার অক্ষরে লেখা ছিল যে কেউ এই তরবারিটা টেনে বের করতে পারবে সেই জন্মের অধিকারে কিন্তু ইংল্যান্ডের রাজা হবে। তো এটা দেখার পর কি হলো দেখো, এগারো নম্বরে বলছে ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, দ্য ইগার ব্যারনস, আগ্রহী ব্যারনেরা বা অভিজাতরা, হু লং, যারা চাইতো টু বিকাম, হতে দ্য কিং, রাজা, জসেল, ধাক্কা ধাক্কি করলো অ্যামং দেমসেলভ, নিজেদের মধ্যে, টু লিফট, তুলতে দ্য সোর্ড, তরবারিটা। সঙ্গে সঙ্গে অভিজাতরা যারা রাজা হবার জন্য অধীর ছিল নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কি শুরু করলো তরবারিটা তোলার জন্য। বারোয় বলছে নান সাকসিডেড, কেউ সফল হলো না। তেরোয় দ্য সোর্ড, তরবারিটি রিমেন রইল ফিক্সড, আটকে টু দ্য স্টোন, পাথরে, তরবারিটি পাথরেই আটকে রইল। চোদ্দে বলছে ইট ওয়াজ, এটা ছিল আর্থার, মানে আর্থার অ্যাট দ্য এজ অফ 18, 18 বছর বয়সে, হু সাকসিডেড, যে সফল হয়েছিল ইন লিফটিং, তুলতে দ্য সোর্ড, তরবারিটা, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, 18 বছর বয়সী দেখো আর্থার নিজেই তুলে ফেললো তরবারিটা। দ্য ব্যারনস, অভিজাতরা অয়ার হয়েছিল, অ্যাংরি, ক্রুদ্ধ, অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ, অভিজাতরা রেগে গেল আর হতাশ হলো, কেন যে আমরা পারলাম না, একটা 18 বছরের বাচ্চা ছেলে পেরে গেল। তাহলে তারপর কি হয় এবার তোমরা দেখবো পরের অংশে। দে ডিমান্ডেড, তারা দাবি করলো আর টেস্ট, একটা পরীক্ষা, অর্থাৎ অভিজাতরা পরীক্ষা করলো যে এটা হয়তো বাই মানে হঠাৎ করে তুলে ফেলেছে বাচ্চা ছেলে, আবার একবার করে দেখাতে হবে। সতেরো বলছে আপন সময়, আ ব্রাইট মে মর্নিং, একটা উজ্জ্বল মে মাসের সকালে, এ গ্রেট ট্রায়াল, একটা মস্ত পরীক্ষা, টুক প্লেস, অনুষ্ঠিত হলো ইন দ্য প্রেজেন্স, উপস্থিতিতে, অফ মেনি পিপল, অনেক লোকজনের উপস্থিতিতে মে মাসের এক উজ্জ্বল সকালে একটা পরীক্ষা অনুষ্ঠিত হলো। দেয়ার ওয়ার, সেখানে ছিল পিসেন্টস, মানে দেখো কৃষক, ক্রাফটসম্যান, কারিগর, দ্য মার্চেন্টস, বণিকরা, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যারনস, অভিজাতরাও। তাহলে সেই প্রতিযোগিতায় বা পরীক্ষায় উপস্থিত ছিল কৃষক, কারিগর, ব্যবসায়ী এবং অভিজাতরা। ইন ফ্রন্ট, সামনে, অফ এভরি ওয়ান, সকলের, আর্থার, মানে আর্থার স্লেন্ডার, রোগা অ্যান্ড ইয়াং, তরুণ, লিফটেড, তুলে ফেলল দ্য সোর্ড, তরবারিটি ইজিলি, সহজেই, সকলের সামনে, রোগা পাতলা বা শীর্ণ যুবক আর্থার সহজেই তরবারিটি তুলে ফেললো, বলছে দেখ এবার তাহলে সকলেই সামনে সহজেই তুলে ফেললো আর্থার। তারপরেতে কি বলছে পরের অংশে, দ্য ক্রাউড, অর্থাৎ জনগণ, হেইল্ড হিম, তাকে স্বাগত জানালো, অ্যাজ হিসাবে, দ্য কিং, রাজা, জনগণ তাকে কি হিসেবে না রাজা হিসেবে স্বাগত জানালো, তারা মেনে নিল যে আর্থারই রাজা, দেখো এই যে তুলে ফেললো ছবিতে দেওয়া আছে বইয়েতে, তাকে রাজা হিসেবে স্বাগত জানালো। একুশে বলছে আফটার, মানে পরে, বিকামিং, হয়ে, দ্য কিং, রাজা অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের, আর্থার, আর্থারের ফার্স্ট ডিউটি, প্রথম কর্তব্য ওয়াজ, ছিল টু সিকিওর, সিকিওর শব্দের অর্থ হচ্ছে গিয়ে সুনিশ্চিত করা, পিস, শান্তি ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে, ইংল্যান্ডের রাজা হয়েই আর্থারের প্রথম কর্তব্য হলো ইংল্যান্ডের শান্তি সুনিশ্চিত করা। হি ওয়াজ হেল্প, তাকে সাহায্য করলো বাই, দ্বারা, ওয়াইজ মার্লিন, জ্ঞানী মার্লিন, ছোটবেলাতেও তাকে যেমন সাহায্য করলো আবার এখনো সাহায্য করলো, লাইক মতো হিজ ফাদার, তার বাবা, আর্থার ওয়াজ, আর্থার ছিল কনসার্নড, উদ্বিগ্ন অ্যাবাউট, ব্যাপারে, দ্য গুড, ভালো, অব দ্য কমন পিপল, সাধারণ মানুষের ভালোর জন্য বা মঙ্গলের জন্য আর্থার কিন্তু উদ্বিগ্ন ছিলেন। কিং আর্থার ফট, কিং আর্থার লড়াই করেন, ব্যাটেলস মানে যুদ্ধ, সো দ্যাট, যাতে, নো ওয়ান, কেউ না, কুড পারে ইল ট্রিট, খারাপ আচরণ করতে, দ্য হাম্বলেস্ট অফ ইস সাবজেক্ট, তার প্রজাদের সামান্যতম যাতে কেউ না খারাপ আচরণ করতে পারে বা খারাপ কোনো কাজ করতে পারে, তার জন্য আর্থারকে অনেক লড়াই করতে হলো। পঁচিশে বলছে কিং আর্থার হ্যাড লস্ট, রাজা আর্থার হারিয়েছিলেন হিজ রয়্যাল সোর্ড, তার রাজ তরবারি, ইন আ ব্যাটেল, একটা যুদ্ধে রাজা আর্থার তার রাজ তরবারি হারিয়েছিলেন। ওয়ান ডে, একদিন, মার্লিন টু কিং, মার্লিন তাকে নিয়ে গেল টু আ ভ্যালি, একটা উপত্যকায়, ভ্যালি মানে কি উপত্যকায়,
অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, মিষ্টি গন্ধযুক্ত ফুলের একটি উপত্যকায় মার্লিন একদিন তাকে নিয়ে গেল। অ্যাট দ্য এজ কিনারায় অফ দ্য প্লেন, সমতল ভূমির, দেয়ার ওয়াজ সেখানে ছিল আর ডিপ লেক, একটা গভীর হ্রদ, সমভূমির কিনারায় একটা গভীর হ্রদ ছিল। অ্যাজ আর্থার, যেই আর্থার অ্যাপ্রোচ এগিয়ে গেল দ্য লেক হ্রদের কাছে, আ বিউটিফুল আর্ম, একটা সুন্দর বাহু, উইথ গোল্ডেন ব্রেসলেট, হাতে কঙ্কন বা বালা পরা, ব্রেসলেট মানে কঙ্কন বা বালা, রোজ উঠল ফ্রম দ্য ওয়াটার, জল থেকে। যখনই আর্থার হ্রদের দিকে এগিয়ে গেল, সোনার কঙ্কন পরা একটি সুন্দর হাত জল থেকে উঠে এলো। দ্য হ্যান্ড, হাতটি হেল ধরেছিল আসোড, একটা তরবারি, সেট উইথ, যেটা খচিত উইথ রুবিস, চুনি দিয়ে অ্যান্ড এমারেল্ডস, পান্না দিয়ে। সেই জল থেকে যে হাতটা উঠল সেটা চুনি এবং পান্না খচিত একটা হাত। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম কিভাবে রাজা আর্থার এরকমভাবে একটা তার জাদু তরবারি আবার খুঁজে পেলেন মার্লিনের সহযোগিতায়। গোটা আমরা এই অংশটিতে বাচ্চা আর্থার 18 বছর বয়স থেকে কিভাবে রাজা হয়ে কিভাবে ব্রিটেনের শান্তি ফিরিয়ে আনলেন সেটা আমরা দেখলাম। সমগ্র ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। পরের অংশের ভিডিও এই লেসনের তোমরা শীঘ্রই পেয়ে যাবে।